মালদার বাজারে হানা রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দ্রব্যমূল্য খতিয়ে দেখতে মালদার বিভিন্ন বাজারে হানা দেয় 4 সদস্যের প্রতিনিধিরা। ঘুরে দেখেন বাজার, ইংরেজবাজার শহরের সদরঘাট, মদনপুর বাজার, চিত্তরঞ্জন বাজার ঘুরে দেখেন তারা। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সাথে, মালদার দ্রব্যমূল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর শেখ হাবিবুল হাসান। কালোবাজারি হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখেন তারা। কত করে বিক্রি করছেন? মানে আপনি হোলসেলের কাছে যা কিনতে চান পান তো? হ্যাঁ কিনে যাবে, একজন আমাদের পায় না, এর কাছে ওর কাছে যাবে, মানে একজনের কাছে আপনার ব্রাঞ্চের যে হেডকোয়ার্টার আছে সেখান থেকে এসেছি আমি শেখ হাবিবুল হাসান ইন্সপেক্টর, আর তার সাথে আছে আমার টিম। আমরা এই জেলায় এসেছি এখানকার মার্কেটের সার্ভে করতে। তো সার্ভেটা আমাদের সারা বছর ধরেই চলে, পশ্চিমবাংলার সব জেলার সব মার্কেটেই চলে। এটা মূলত ফিজিক্যালি করে থাকে আমাদের জেলার ডিবির যে টিম আছে, সেই টিম প্রত্যেক দিন প্রত্যেক বাজারে গিয়ে তার বাজার দর কত আছে, রিটেল প্রাইস কত, হোলসেল প্রাইস কত, মালের সাপ্লাই এবং ডিম্যান্ড যে চেন সেটা ঠিক আছে কি না, এবং এই দ্রব্য মূল্যের ওঠানামার উপর আমরা নজরটা ডিইবির ওই রিপোর্টের উপরে আমরা সারা বছর ধরে সেন্ট্রাল আমাদের যে হেডকোয়ার্টার আছে সেখান থেকে করি। তো মাঝে মধ্যে আমরা সেন্ট্রালের টিম এসেও জেলার ডিইবির টিমকে নিয়ে একসাথে এই জেলা মানে মার্কেটগুলোতে নজরদারি চালাই। সেই অনুযায়ী আমি আমার টিম নিয়ে মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, ইসলামপুর এইসব জেলাগুলোতে আমরা বাজারগুলোর মধ্যে একটা জিনিসের দ্রব্যমূল্যের দাম কীরকম আছে, বাড়ছে কি না, বর্তমানে পেট্রোপণ্যের একটা দ্রব্য পেট্রোপণ্যের মূল্য বেড়েছে, সেই অনুযায়ী দ্রব্যমূল্য যে বাড়ছে সামান্য, সেটা ওইটাকে ঢাল করে, পেট্রোপণ্যের দাম বৃদ্ধিকে ঢাল করে কোনো ব্যবসাদার অহেতুক মুনাফা করছে কি না, এবং যে সব আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেখছি হোলসেল মার্কেটে কেউ এক্সট্রা স্টক করে রেখে কালোবাজারি করে দাম বেশি বাড়িয়ে দিয়ে মুনাফা করছে কিনা, এইগুলোর উপর আমরা নজর রাখছি।